গুড মর্নিং এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। বন্ধু ইয়ে বিন্দাস হ্যায়, আর এখন বাজে অলমোস্ট 5:35, তাই তো? 5:35 না 6:35, সরি 6:35। তো চলো এখন আমি ফ্রেশটা বানিয়ে নিই। ওকে, সকাল সকাল উঠে পড়েছি, বিকজ বেরোবার আছে 7টার ভিতরে। আমি স্নানে চলে যাব। ওকে ওকে, আজকে ভীষণ এক্সাইটেড। টেকনিক্যালি দেখো, আমার হেয়ারটা, এই হেয়ারটা যেটা করেছি এটা আরও একবার হবে না, আর একবার করলে তো জিনিসটা সুন্দর আসবে না। তো 7টা এদিকে তো স্নান করবো, স্নান, এক মিনিট একটু জলটা নিয়ে নিই। এই দেখো আমার নতুন কাপ, দাঁড়াও জলটা ঢেলে তারপরে দেখাচ্ছি। এই যে আমার নতুন কাপ। ওকে, তো এবারে আমি, এটা হলো আমার হার্বাল লাইফের অ্যাফ্রেশ। ওকে, হার্বাল লাইফের অ্যাফ্রেশ। এবারে এটা থেকে আমি 2 স্পুন আমার কাপে দিয়ে দেবো। ওকে, সো এই দেখো, 1 স্পুন, 2 স্পুন, এটা হলো অ্যাফ্রেশ হার্বাল লাইফের, পুড়ে না যায়। জলটা জাস্ট গরম হলে ওটা জাস্ট এর ভেতরে ঢেলে দেবো। বাইরের লাইটটা নিভিয়ে নেব। ওকে, এটা হলো আমাদের বাইরের লাইটটা নেবালাম। ফটাফট ফ্রেশটাকে খাবো কমপ্লিট করে, তারপর স্নানে যাবো। সো এটাই আবার 4 মিনিটের একটা ইন করে ফেললাম। সো দেখা যাক, এক মিনিট। সো ফাইনালি আউট, আমার পেছনে সেই যে পড়ে গিয়ে ব্যথাটা ছিল সেটা আছে, ভীষণ হচ্ছে ব্যথাটা। সো এনিওয়েজ, সেটা তো থাকবেই, সেসব কিছু নিয়েই আজকে আমাকে যেতে হবে। তো যাই হোক,
সকাল সকাল আজকে এমনিতে অনেকটা লেট হয়ে গেছি আমি, অন্যদিন মোটামুটি পাঁচটা থেকে 5:15 উঠি, আর আজকে যেহেতু সানডে, নর্মালি সানডে আমাদের 7 থেকে ওয়ার্কআউট থাকে, তো সানডেটা আমার অটোমেটিক্যালি উঠতে উঠতে 5:30 হয়ে যায়, 5:30 হয়ে যায়, 6টা হয়ে গেছে ঘুম থেকে উঠতে উঠতে, 6:15 আজকে উঠেছি, একটু লেট হয়ে গেছি, সানডে হয়ে যা, যেটা হওয়া উচিত ছিল না। যাই হোক, বেশি মাথা ব্যথা নিচ্ছি না, রাত্রে শুয়েছি ঠিকই, ঘুমিয়েছি কিন্তু ঘুমটা প্রপারলি হয়নি। সো এখন 7টার মধ্যে আমি স্নান টান করে নেবো, তারপর আবার হেয়ারটাকে কার্ল করবে দিদি ভাই, তোমাদেরকে দেখাবো। অনেকক্ষণ একটু ব্লগ হয়ে গেছে, এখন আমি আপাতত অফ করছি, দেখতে থাকো আমার চ্যানেল বা দিয়ে বেন্দা আছে, ততক্ষণের জন্য একটা ছোট্ট ব্রেক। হাই হ্যালো, গুড মর্নিং ওয়ান্স অ্যাগেন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বন্দি এবেন দাস। হ্যাঁ দেখো, সকাল থেকে তো তোমাদের মোটামুটি করে দেখাবার চেষ্টা করছি। এই যে দিদি ভাই মর্নিং একটু হাই করে দাও, আর পেছনে আমার বান্ধবীটিকে তো তোমরা দেখেই ফেলেছো, শম্পা সাজুগুজু করে রেডি হয়ে গিয়েছে, আর আমার দেখো চুলে যেরকম দেখিয়েছিলাম তোমাদেরকে কালকে, তারপরে এখন দিদি ভাই আরও সেট করছে, বিকজ আমরা যেখানে যাচ্ছি সেখানে কোনো ইলেকট্রিক পাওয়ার নেই, সো আমাদেরকে মোটামুটি হেয়ারটাকে একটু রেডি করে যেতে হবে, তারপরে বাদ বাকি যে ক্লিপ দেওয়া বা আদার্স যা কিছুই হোক না কেন সেগুলো ওখানে গিয়ে ইনস্ট্যান্ট করতে হবে। সো দেখো অলমোস্ট আমার এসব চলছে, আর এখন বাজে হচ্ছে 8টাও বাজেনি পুরো এক্স্যাক্টলি, তবে আমরা মোটামুটি বেরোবো কখন জানি না। আউচ আউচ আউচ। সো তোমরা দেখতে থাকো, মোটামুটি করে আমি একটু একটু করে যতটা পারবো ক্লিপিং তোমাদের দেওয়ার চেষ্টা করবো। দেখো আমার চুলটা কেমন লাগছে, ঠিক আছে, তো চলো দেখতে থাকো আমার চ্যানেল বন্ধি এবং দাস। মুখটাই মনে হচ্ছে না যে ফলস চুলটা জাস্ট বসিয়ে দিয়েছে টুপির মতন করে। এনিওয়েজ, তো আমি একটু নিজেও দেখে নি কেমন লাগছে। ইয়েস আই ক্যান সি, ভালো লাগছে, খারাপ লাগছে না, এই তো পেছনটা ভালো করে দেখছি। হ্যাঁ, এর উপরে আবার চুল ফলস নেওয়া হয়েছে, সেটা দেবে কারণ দুর্গা ঠাকুরের তো এত ছোট চুল হয় না, মডার্ন দুর্গা, জিন্স পরা মডার্ন দুর্গা। তো এনিওয়েজ দেখো, মুখে কিন্তু কোনো কিছু লাগাইনি, বিকজ দিদি ভাই বলেছে ওখানে গিয়ে সাজাবে মুখটা, মুখটা ধুয়ে নিয়েছি। তো এই হলো ওভারঅল, আমি এখন রেডি, অলমোস্ট ডান, আমি এখন মুভ করব, অলমোস্ট গাড়ি এসে গেছে, সো আমরা বেরিয়ে যাব, ওখানে গিয়ে যা কিছু করার করব। একটু দেখে নাও এই যে এই চুলটা, এবারে এইভাবে আমি রাস্তা দিয়ে যাব, তোমাদেরকে দেখাবো তারপরে, দেখতে থাকো আমার চ্যানেল বন্ধি এবং দাস। সারাক্ষণ আমার পিছনে জ্বালিয়ে যায়, এখানে দাদা আছে বসে, ওই যে দাদা, দাদা আমার চুলের মুঠি ধরে টানতে শুরু করেছিল, আর এখানে রিয়া, হাই বলো। ওকে, তো চলো সবার সঙ্গে দেখা করতে এসছি, টাটা করতে এসছি, তোমরা দেখতে থাকো আমার চ্যানেল বন্ধি এবং দাস। হ্যাঁ বেরিয়ে পড়েছি ফাইনালি, দেখো 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 দেখো, তো এখন যাচ্ছি সব আশাকে দেখো। হ্যাঁ সো টাটা, ও মা টাটা টাটা, টিঙ্কা বাবা ফ্লোর ওয়াইজ দেখো লো, ও দাদা চলো। সো এখন ফাইনালি টাটা বললাম, এখন বেরোচ্ছি, আবার গিয়ে তারপরে গিয়ে প্লেতে বলবো, ঠিক আছে, ওকে টাটা। ফাইনালি এখন অনেকটা আমি রেডি হয়ে গিয়েছি, তো দেখো এখন দৌড়চ্ছি গাড়ি, কোথায় গাড়ি সে গাড়িটা দেখার জন্য। সো দুর্গা, হে মা দুর্গা, দুর্গা দুর্গা, কি বললে? এই তুমি বেশি কিছু বলো না, কই শিবটা কই, এই বাস চলো
আবার পরে কথা বলছি, এরা পেছনে অনেক কিছু বলে যাচ্ছে, এখন আমি যাচ্ছি, টাটা। তো ফাইনালি আমি এসে গেছি, দেখো আমি গাড়িতে বসে পড়েছি, এই যে আমরা সবাই, দেখো আমাদের যাত্রী হাতটা দিতে দিতে, এটা কিন্তু হ্যাঁ কয়েলটা অনেকটাই চলে গেছে, ওয়েল অসুবিধা নেই, দেখো তোমরা একটু বুঝে নাও, আমাকে বলেনি ওটা, আমাকে বলেছে, না আমাকেই বলছে, তাকে বলে দিও, ও চুলটা হাত দিতে দিতে এটা অনেকটা কয়েল ছিল, অনেকটাই চলে গেছে, যাই হোক, আর একটু বোধহয় বেশি করে করলে অনেকটা হিট দিতে পারতো, যাক দরকার নেই। এই হলো ব্যাপার, এখন আমরা চললাম পথে, ওখানে গিয়ে তোমাদেরকে দেখাচ্ছি ওখানে কিরকম কিরকম অবস্থা, এই যে আমরা তিনজনে বসে আছি, ওরা পোচা পোচা লাগবে দেখতে, ওখানে গিয়ে মেকআপ করবো, সেই সব কিছু তোমাদেরকে দেখাবো, আজকে আমি যতটা পারবো ততটা দেখাবো, সো ওয়েট করো, দেখতে থাকো আমার চ্যানেল বান্দিয়ে বিন্দাস।